শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও সংস্কৃতি সহ কোনো দিকেই এখন আর পার্বত্য অঞ্চল পিছিয়ে নেই বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উষই সিং। সকালে রাজধানীর FDC মিলনায়তনে পার্বত্য বিতর্ক উৎসবের গ্র্যান্ড ফিনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কথা বলেন। তিনি বলেন, পার্বত্য এলাকার শিক্ষা বিকাশে সরকারের উদ্যোগ অব্যাহত থাকলে দেশের জন্য এক বিশাল সম্পদে পরিণত হবে অঞ্চলটি। ডিবেট ফর ডেমোক্রেসির অনুষ্ঠানে হাসান আহমেদ চৌধুরী কিরণের সঞ্চালনায় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ব্র্যাক এডুকেশন প্রোগ্রামের পরিচালক শফি রহমান খান উপস্থিত ছিলেন। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের 50টি মাধ্যমিক বিদ্যালয়ের 1000 শিক্ষার্থীর অংশগ্রহণে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। ফাইনালে বিজয়ী হয় রাঙামাটি জেলার মনঘর আবাসিক বিদ্যালয়। প্রত্যেকের মাতৃভাষা শিক্ষার জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কার্যক্রম আছে, এটা নিয়ে আমাদের ভাববার কিছু নেই, হয়তো সময়ের কিছুটা ব্যাপার হতে পারে। তাছাড়া আমরা শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ বিভিন্ন ক্ষেত্রে পার্বত্য অঞ্চল অনেক দূর এগিয়ে গেছে।